এখন যার কথা বলবো তার নামটি বলার আগে একটা ছোট্ট তথ্যচিত্র। লোক আচ্ছা, একটা ফুটবল মাঠের মধ্যে কতজন প্লেয়ার থাকে? প্লেয়ার থাকে 22 জন। 22 জন, 22 জন একটা ফুটবল নিয়ে কাড়াকাড়ি করে। কিন্তু আমাদের এখানে আব্দুল হালিম সাহেব একাই 11টা ফুটবল নিয়ে যা কসরত দেখিয়েছেন, মানে কেন এটা মনে হলো যে চিন্তা করলাম যে ফুটবল নিয়ে কিছু করা যায় কিনা? সবাই তো ফুটবল খেলে, আমি অন্য একটা কিছু করে দেখি কেমন হয়। এই 11 জনের মানে খেলা আপনি একা খেলে, যদি বাফুফের তরফ থেকে কোনো অবজেকশন আছে তারা কিন্তু আমি দেই না, ঠিক আছে? না না, ফুটবল নিয়ে কোনো গান গাবেন না? আমি ফুটবল নিয়ে আর গান আর গাবো না, এই ছোড়ার কাছ থেকে শুনে লো ফুটবলের কথা। নাতি, আমি কহছি কি যে বাংলাদেশের ফুটবলের যে অবস্থা হয়ে আছে, যে 11টা খেলোয়াড় এই একটা বলকে থেমে থাকতে পারে না, খালি নিজের দিকে গোল এসে ঢুকে যেছে, আর এই নানা 11টা বলে একলাই থেমে আছে। এই নানাকে যদি মাসে একবার করে কোচ করে দেয় বাংলাদেশ দলের, তাহলে এত গোল খেতে হবে না, বাংলাদেশ ফুটবলের মেলায় আগে যেতে পারে।